ইডি অভিযোগের ভিত্তিতে নেজার থানায় আরো দুটি ধারা, আরো দুটি জামিন অযোগ্য ধারা যুক্ত করলো রাজ্য পুলিশ। 333 ও 326 ধারায় শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শাহজাহানের বিরুদ্ধে লঘু ধারার মামলার অভিযোগ ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, অবশেষে ইডির যে আপত্তি ছিল সেই আপত্তির পরে আরো দুটো ধারা যোগ করা হলো শাহজাহানের বিরুদ্ধে এবং এই দুটো জামিন অযোগ্য। একেবারে আমরা যেটা জানতে পারছি যে ইডির করা থানায় যে পুলিশের তরফ থেকে ধারা আয়াত করা হলো, যুক্ত করা হলো, এমনটা আমরা জানতে পারছি। ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে তারা আদালতের কাছে আবেদন জানিয়েছেন যাতে এই এফআইআর এর সঙ্গে এই নির্দিষ্ট দুটি ধারা অ্যাড করা হয়, যেটা আমরা জানতে পারছি আপাতত রাজ্য পুলিশ সূত্রে যে 326 ধারা ভারতীয় দণ্ডবিধির, অর্থাৎ গ্রিভিয়াস হার্ট, কজিং গ্রিভিয়াস হার্ট, এই ধারাটি যেরকম যুক্ত করা হয়েছে জামিন অযোগ্য ধারা। অপরদিকে 333 আইপিসি, অর্থাৎ কোনো সরকারি কর্মীকে যদি তিনি কর্তব্যরত অবস্থা থাকেন এবং তাকে যদি এভাবে গ্রিভিয়াস হার্ট কজ করা হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে এই 333 ধারা লাগু হয়। এবং এই দুটি ধারা আপাতত ভাবে রাজ্য পুলিশের তরফ থেকে ইডির করা অভিযোগের ভিত্তিতে যে মামলাটি হয়েছে সেই মামলায় তারা অ্যাড করলেন, এমনটাই আমরা জানতে পারছি। অপরদিকে তোমাকে জানিয়ে রাখবো যে এই নির্দিষ্ট এফআইআরটি কেন্দ্র করেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বিস্ফোরক দাবি করা হয় বা অভিযোগ করা হয় তাদের প্রেস বিজ্ঞপ্তিতে, যেখানে বলা হয় যে ইডির করা অভিযোগের ভিত্তিতে যেখানে তাদেরকে খুনের চেষ্টা করা হয়েছে, অন্যান্য বিভিন্ন অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে, কিন্তু পুলিশের তরফ থেকে লঘু ধারায় মামলা করা হয়েছে এমনটাই কিন্তু ইডির তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছিল। এর পাশাপাশি যেটা অভিযোগ করা হয়েছিল ইডির তরফ থেকে যে শাহজাহানের বিরুদ্ধে অধিকাংশ যে ধারাগুলো দেওয়া হয়েছে সেই ধারাগুলো কিন্তু জামিনযোগ্য ধারা। এবং এই গোটা বিতর্কের মধ্যে দিয়ে মধ্যেই যেটা দেখা গেল যে আজকে রাজ্য পুলিশের তরফ থেকে তো এই মামলাটিকে 333 আইপিসি, অর্থাৎ কজিং গ্রিভিয়াস হার্ট, কোন সরকারি আধিকারিক বা কর্মী যিনি কর্তব্যরত অবস্থায় রয়েছেন, এবং 326 ধারা আইপিসি, অর্থাৎ কজিং গ্রিভিয়াস হার্ট, এই দুটি ধারা কিন্তু অ্যাড করা হয়েছে। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে যেটা বক্তব্য তাদের যেটা রিয়াকশন আমরা পাচ্ছি আপাতত ভাবে, যেখানে মূল অভিযোগই হচ্ছে খুনের চেষ্টা, অর্থাৎ খুনের চেষ্টা করা হয়েছে কর্তব্যরত ইডি অফিসারদেরকে বা সিআরপিএফ এর জওয়ানদেরকে যারা সেই সময় শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়েছিল, সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে 307 ধারাটা যেটা মূল অভিযোগ সেই ধারাটাই অ্যাড করা হয়নি। এক্ষেত্রেও যেটা ইডি সূত্রে জানানো হচ্ছে যে মূলত এই দুটি ধারা, যে দুটি ধারা অ্যাড করছে সেই দুটি ধারা জামিন অযোগ্য হলেও মূল ধারা কিন্তু এক্ষেত্রে 307 ধারা হওয়া উচিত ছিল, অর্থাৎ যেহেতু ইডির তরফ থেকে যে নির্দিষ্ট অভিযোগটি করা হয়েছে সেখানে কিন্তু খুনের চেষ্টা করা হয়েছে এই ইডি আধিকারিকদেরকে যারা সেই সময় কর্তব্য পালন করতে গেছিলেন, এমনটাই কিন্তু ইডির তরফে জানানো হচ্ছে। অপরদিকে রাজ্য পুলিশ সূত্রের খবর যে নির্দিষ্ট যে সমস্ত ধারাগুলি দিয়ে এখানে আগে এফআইআরটি করা হয়েছিল তার সঙ্গে কিন্তু নতুন এই দুটি ধারা 333 এবং 326 আইপিসি যোগ করা হলো এবং সেই নিরিখে ইতিমধ্যে তার আদালতে আবেদন জানিয়েছেন, এমনটাই আমরা রাজ্য পুলিশ সূত্রে জানতে পারি। বিক্রম, তাহলে এই যে 307 ধারা যেটার দাবি বরাবর ছিল ইডির তরফ থেকে, সেটার বিষয়ে কি ইডি কোনো আইনানুগভাবে পদক্ষেপ নেবে? বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সুজন চক্রবর্তী, বাম নেতা, আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, এর আগে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হচ্ছিল যে যেখানে প্রাণঘাতী হামলা করা হয়েছে তারপরেও রাজ্য পুলিশ লঘু ধারা মামলা করেছে শাহজাহান এবং আক্রমণকারীদের বিরুদ্ধে, কিন্তু অবশেষে এবার জামিন অযোগ্য দুটো ধারাই প্রথম যোগ করলো রাজ্য পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে 333 আর 326, কিভাবে দেখছেন? এটা তো সরকার কিছু করতে চায় না, ধামা চামা দিতে চায়, পুলিশকে সেই নির্দেশ দেওয়া রয়েছে। এখন এতটা স্পষ্ট তো ধরা পড়ে যাওয়ার পর ফেস সেভিং এর জন্য দুটো কি ধারা দিল তো স্পষ্ট হয় না, পরিষ্কার হয়ে যায় যে সরকারের মনোভাবটা দুষ্কৃতীদের পক্ষে, বাঁচাতে চায়, বাঁচাতে চেয়েছে, বাঁচাবার জন্য চেষ্টা করেছে, শেষমেশ ধরা পড়ে গেছে, দুটো সেকশন দিয়েছে। কিন্তু গত 6 দিন ধরে কেউ কিন্তু খুঁজে পায়নি শাহজাহান শেখ কোথায়। তার মানেটা কি? তার মানে দুষ্কৃতীরাই সরকার চালাচ্ছে, দুষ্কৃতীরাই প্রশাসন চালাচ্ছে, পুলিশ দুষ্কৃতীদের কথাতেই চলছে, ফেস সেভিং এর জন্য দুটো সেকশন দিতে পারে তাকে। ধন্যবাদ সুজন বাবু। বিক্রম, যেটা তোমার কাছে তখন জানছিলাম যে প্রথম থেকে ইডির তরফ থেকে বলা হচ্ছিল যে যেখানে রীতিমতো প্রাণঘাতী হামলা করা হয়েছে অথচ তবুও তাদের লঘু ধারা দিয়েছে, যদিও এই প্রথম দুটো জামিন অযোগ্য ধারা যুক্ত করেছে রাজ্য পুলিশ কিন্তু তাতেও 307 ধারা নয়, তো এক্ষেত্রে কি এবার ইডি কোনো আইনানুগ পদক্ষেপ নেবে?
দেখো, ইডি ইতিমধ্যেই হাইকোর্টে গোটা বিষয়টি জানিয়েছেন এবং তারা তাদের লিগাল সেলস থেকে শুরু করে সিনিয়র অফিসিয়ালদের সঙ্গে কিভাবে এক্ষেত্রে লিগাল ব্যাটেল করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা আলোচনা বা সেই প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছেন। কিন্তু যেটা ইডির তরফ থেকে বা ইডি সূত্রে যেটা সব থেকে বড় অভিযোগ করা হচ্ছে যে এর আগে প্রথমে যখন ইডির তরফ থেকে নির্দিষ্টভাবে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগপত্রে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা হয় যে মূলত প্রাণঘাতী হামলা করা হয়েছিল, অর্থাৎ তাদেরকে খুনের চেষ্টা করা হয়েছিল। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সমীক বাবু, ইডি যেটা প্রথম থেকেই বলে আসছিল যে প্রাণঘাতী হামলা, তাও কেন লঘু ধারার মামলা রাজ্য পুলিশের তরফে, অবশেষে এই প্রথম দুটো জামিন অযোগ্য ধারা যোগ করা হয়েছে 333, 326, কিন্তু এখনো পর্যন্ত 307 ধারা, যেটা ইডি প্রথম থেকে দাবি করে আসছিল, তার কোনো উল্লেখ নেই। কিভাবে দেখছেন বিষয়টি? কৃতার্থ করে দিয়েছেন আমাদের দেশবাসীকে, রাজ্যবাসীকে, ভারত সরকারকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরকে। জামিন অযোগ্য ধারায় শেষ পর্যন্ত মামলা রুজু করেছে, সেখানে 307 ধারা নেই। একবার কল্পনা করে দেখুন, একবার ভেবে দেখুন শুধু দৃশ্যটা, কোথায় সন্দেহশালী ধানা আর কোথায় সরবেরিয়া, মাঝখানে একটা বড় নদী, সেই নদী পেরিয়ে কলকাতার দিকে আসেনি আক্রান্ত হয়ে, এতটাই ট্রমা ছিল, এতটাই সেখানে ভয়াবহতা ছিল আক্রমণের, যে তারা যা পেয়েছেন সেটা নিয়ে গিয়ে শেষ পর্যন্ত নদী পেরোতে বাধ্য হয়েছেন টানে মাছবার জন্য। তারপরেও 307 ধারা কোনো মামলা রুজু করা হচ্ছে না। এরকম সরকার দেশে কোথাও এসেছে? এই তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন উপেন বিশ্বাস, উপেন বিশ্বাস জীবনের ঝুঁকি নিয়ে গ্রেপ্তার করেছিল লালু প্রসাদ যাদব মুখ্যমন্ত্রী ছিলেন কোনোদিন, আজকে উপেন বিশ্বাসকে এই অবস্থার মধ্যে ফেলেছিল তদানীন্তন লালু সরকার, যে জঙ্গলের রাজত্ব তৈরি করেছিল বিহারে। আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি, এটা কোন বাংলা, কার সোনার বাংলা, রূপসী বাংলা, এগিয়ে বাংলা, এ ধরনের বিবৃতি যারা দেন তারা এই ঘটনার ভয়াবহতা সম্পর্কে চিন্তা করুন এবং সেখানে প্রশাসন পুলিশের আচরণটা কি সেটা চিন্তা করুন। পুলিশ কি করবে? পুলিশ যেটা নির্দেশ পাচ্ছে সেটা করবে? পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয়। ওখানকার একবার থানার আইসি একবার প্রকাশ্যে বলেছিলেন আমি কি করব, আমার কাছে যার রাইফেল আছে, একটা সার্ভিস রিভলভার আছে, তার দুটো বেশি গুলি আছে, তো ছটা সার্ভিস, একটা সার্ভিস রিভলভার আর ছটা বন্দুক নিয়ে আমি কি করব। এখানে যারা সিভিক ভলেন্টিয়ার্স আছে, যারা তৃণমূলের কর্মী আছে, তাদের কাছে অনেক আধুনিক আগ্নেয়াস্ত্র আছে যারা নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। ধন্যবাদ সমীক বাবু, আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু বাবু, রাজ্য পুলিশ অবশেষে 333 এবং 326 ধারা জামিন অযোগ্য ধারা যোগ করলো এবার শাহজাহানের বিরুদ্ধে, কিন্তু ইডির এখনো অভিযোগ যে 307 ধারা নিয়ে কোনো উল্লেখ নেই, অথচ হামলা হয়েছিল প্রাণঘাতী। প্রথম কথা আমি সমীক বাবুকে বলতে চাই যে আপনারা যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করেন এবং আপনাদের ডবল ইঞ্জিন সরকারে যেভাবে পুলিশকে অঙ্গুলি হেলনে ব্যবহার করেন, এই বাংলায় একই জিনিস হয় এটা ভাববেন না। বাংলায় পুলিশ স্বতন্ত্রভাবে কাজ করে। দ্বিতীয়ত মাথায় রাখবেন, পুলিশ যখন যে ধারা দেওয়ার প্রয়োজন মনে করে সেই ধারা দেয়, কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সিবিআই এর এফআইআরে নাম থাকা একজন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অফিসারকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বেষ্টিত হয়ে তদন্তের নামে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে স্থানীয় মানুষকে উত্তপ্ত করলেন। তারপর আমরা কি দেখলাম, তদন্ত শুরু হওয়ার পর আমাদের ডিএসপি র্যাঙ্কের অফিসাররা তাদের কাছে গেলেন তাদের কথা শোনার জন্যে, তাদের সাথে কথা বলা হলো না। তিনবার তাদেরকে ইমেল পাঠানোর পরেও ইমেলের কোনো উত্তর দেওয়া হলো না। অর্থাৎ এটা একদম পরিষ্কার হয়ে গেল যে এটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বিজেপির অঙ্গুলি হেলনে তদন্তের নামে ইডির একটা পরিষ্কার চিত্রনাট্য চলছে। যে চিত্রনাট্যের প্রযোজক এবং পরিচালকরা দিল্লিতে বসে রয়েছেন, তাদের উদ্দেশ্য একদিকে বিজেপির সাথে হাত মিলিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করো যাতে ল অ্যান্ড অর্ডার আনরেস তৈরি হয় এবং তদন্তে অসহযোগিতা করো। এটা বারবার প্রমাণ হয়েছে, সুতরাং এটা নতুন করে আর বাংলার মানুষকে বোঝাবার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ শান্তনু বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।